লন্ডনে বাংলাদেশী ভক্তদের আক্রমণে চরম বিপদে নান্নু বাসার। দর্শক, এক সময়ে বাংলাদেশ ক্রিকেট দল ছিল অনেকটাই শক্তিশালী, কেননা বেশ কয়েকবার এশিয়া কাপের ফাইনাল থেকে শুরু করে বিশ্বকাপেও ছিল টাইগারদের দাপট। এছাড়াও ওয়ানডে সিরিজ সহ টি টোয়েন্টি সিরিজেও র্যাঙ্কিংয়ে ছিল অনেকটাই এগিয়ে। তবে সেই বাংলাদেশ ক্রিকেট দলকে আর দেখা যায় না আগের মতো সেরা ফর্মে। এমনকি দলে নেই মাশরাফি বিন মুর্তজার মতো তারকা ক্রিকেটাররাও। আর তাই নেটিজেনরা মনে করছেন বাংলাদেশ দলের এমন টালমাটাল অবস্থার জন্য দায়ী নির্বাচক প্যানেলের প্রধান মিনাজুল আবিদিন নান্নু। আর তাই গতকাল লন্ডনে নান্নু বাসারকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করেছেন একদল বাংলাদেশি সমর্থকরা, যে ঘটনায় রীতিমতো লজ্জায় পড়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট।